আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো যারা সৌদি প্রবাসী আছেন যারা যাদের হুরুপ লাগানো আছে অথবা যারা কফালা হবেন আর অথবা যাদের ইকম এক্সপায়ার হয়ে গেছে তাদের জন্য একটা সুখবর তো সেই পদের প্রদিক আমিও কারণ আমিও কবিলির থেকে আলাদা আর আমার ইকামাও শেষ হবে ডিসেম্বর মাসে তো আমি একটু টেনশনে আছি কফালা হতে হবে আর কফালা হতে হলে তো মানে প্রথমে যখন আসি আমি তখন কিন্তু তিন মাস এক্সপায়ার হয়ে যাওয়ার পরে পাঁচশো টাকা গ্রামে দিয়ে তারপর আমার ইকামা বানানো কারণ বর্তমানে মানে আমরা যারা কপিলের সিস্টেমে আসি মানে সৌদির আন্ডারে তো এই সৌদির এই কপালা সিস্টেমটা উঠে যাচ্ছে ঠিক আছে এটা সম্পূর্ণ গভর্নমেন্টের আন্ডারে চলে যাচ্ছে মানে যত লোক আছে বাইরের লোক সব লোক এখন গভর্নমেন্টের যেরকম দুবাই সিস্টেম যেরকম বড় বড় কোম্পানি তার জন্য লোক নিতে পারবে না হলে সব গভার্নমেন্টের জন্য আপনারা যে কোন সময় ইচ্ছা আপনারা যে কোন সময় আপনি ছুটি লাগাতে পারবেন আপনি যে কোন সময় বাড়ি যেতে পারবেন আসতে পারবেন কোনো সমস্যা নেই যেমন মানে প্রতিটা শহরে একটা সিটি একটা অফিস থাকবে সেখানে যে আপনার লেনদেন হবে এমন কি ছুটি লাগানোর কোনো দরকার নেই আপনি डायरेक्टली এয়ারপোর্টে চলে যাবেন এয়ারপোর্টে ওইখান থেকে ছুটি লাগায় ওইখান থেকে বাড়ি চলে যাবেন কিন্তু টাকা লাগবে তো এটা দেখুন ভাই এটা মানে আমও কবলা হব। তো আমি যার কাছে কপাল মানে কথাবার্তা বলতেছি তো সে বলল যে একটু বর্তমান সমস্যা তো আমি এই চেক করে দেখলাম আসলে কি সমস্যা তো এটা আঠাশ তারিখে নিউজ দেখুন এটা সৌদি আরবিয়া প্লান্স টু এন্ড কফলা লেবার সিস্টেম রিপোর্টস মানে কফলা প্লান মানে শেষ হয়ে যাচ্ছে নিউ রুলস গভর্নিং ফরেন লেবার আর শিডিউল টু বি আনবিলিভ এজ আর্লি এজ নেক্সট উইক উইক মানে মানে সামনের এক সপ্তাহের ভিতরে পুরোপুরি মানে ফাইনাল হবে তো এটার মানে মানে কি আপনারা দেখুন একটু বাংলায় যারা ইংরেজি কম্পেন মানে এটা কি আমার বানানো তো না দেখুন ভাই এটা আছে বুধবার আঠাশ অক্টোবর দুহাজার বিশ আটটা চৌত্রিশ এ এম এই মানে নিউজটা দেওয়া এটা নিউজটা আছে আরাবিয়ান বিজনেস ডট কম তো এটার আমি বাংলা করি দেখুন তো বাংলাতে দেখুন এটা সৌদি আরব কাফালা শ্রম ব্যবস্থাটি শেষ করার পরিকল্পনা করেছে খবর বিদেশি শ্রম পরিচালিত নতুন নিয়মগুলো নিয়মগুলি পরের সপ্তাহের প্রথম দিকে উন্মোচনের কথা রয়েছে মানে এই আঠাইশ তারিখে যে ঘোষণা দেশে এক সপ্তাহের ভিতরে এটা মানে পুরো প্রকাশিত হবে আসলে কোন সিস্টেমে হবে কফালা তো এরপরে যে বিস্তারিত নিউজ আছে নিচে দেখুন ভাই এটা তো আমার বানানো কথা না সবার জন্য এরকম যদি হয়ে যায় সবার জন্য ভালো ঠিক আছে মানে এই কবিল সিস্টেম যদি না থাকে তো আমি এটা ইংরেজিতে না পড়ে আমি এই কপি করে আমি ডাইরেক্ট বাংলায় পড়ে শোনাচ্ছি আপনাদের তাহলে আপনারা ভালো বুঝবেন তো এখানে দেখুন আমি এটা কপি করে আমি বাংলা ট্রান্সলেট করলে কি হয় সেটা দেখুন এবার বাংলা দেখুন এটা মানে ওইটা ইংরেজির বাংলা করলাম আমি এটা সৌদি আরব বড় ধরনের শ্রম সংস্কারের ঘোষণা দিচ্ছে যা বিদেশি শ্রমিকদের জন্য তার বিতর্কিত কাফালা ব্যবস্থা কার্যকরভাবে শেষ করতে পারে সরকারের নিকটবর্তী একটি সংবাদ মাধ্যম জানিয়েছে মানে যে কাফালা একজন থেকে আরেকজনের কাছে যাবে মানে এক সৌদি থেকে অন্য সৌদির কাছে কাফালা হয়ে যেতে পারবে এই সিস্টেমটা এখন শেষ হওয়ার পথে তো এখানে নিয়েছে আরো দেখুন বিদেশি শ্রম পরিচালিত নতুন নিয়মগুলির নিয়মগুলি পরের সপ্তাহের প্রথম দিকে উন্মোচনের কথা রয়েছে এবং দু সালে একুশ সালের প্রথমার্ধ থেকে এটি প্রয়োগ করা হবে বলে আই অনলাইন মা আল পত্রিকা অজ্ঞাত পরিচয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন মানে এক সপ্তাহের ভিতরে এটা হবে মানে পুরো পাক্কা হয়ে যাবে আর এটা মানে দু সালের প্রথম সপ্তাহে মানে এক তারিখ থেকে এটা মানে পুরো চালু হয়ে যাবে সেরকম জানিয়েছেন আর কি তো এই পরিবর্তনগুলি এই বছরের শুরুর দিকে প্রকাশ করা হয়েছিল তবে মহামারী দ্বারা বিলম্বিত হয়েছে বলে মালের মতে মানে এই যে সিস্টেম কবালা সিস্টেমটা এটা দুই হাজার বিশ সালেই করার ই ছিল কিন্তু এই যে করোনা ভাইরাস আসার কারণে এটা কিন্তু করা হয়নি কারণ সব তো বর্তমানে এখন তো লকডাউন নেই তবে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে এই জন্য এখন ঘোষণা দিচ্ছে তো বহু দশক ধরে উপসাগরীয় আরব দেশগুলিতে বিদেশি কর্মচারীদের জন্য তথা কথিত কাফালা সিস্টেমটি প্রয়োগ করা হয়েছিল ইন্ডেন্টার সার্ভার সার্ভের এক রূপ হিসেবে দেশ বিদেশে সমালোচিত হয়েছিল কিন্তু অর্থনীতিবিদ যুক্তি দেখিয়েছেন যে এটি একটি ভারসাম্যহীন শ্রম প্রবেশ করেছে মানে বারশা মহীন হয়ে গেছে শ্রমবাজারটা মানে সিস্টেম একটা অন্য রকম যেতু দুবাই মালয়েশিয়া অন্য বড় বড় দেশগুলোতে কিন্তু এরকম কোম্পানির বিষয় আর মনে কারণ যে কোম্পানির বিষয় বেশি আর কি মানে পার্সোনাল বিষয় নেই আর কি মালিকানা বিষয় কম হলে কোম্পানির বিষয় তাতে সবার সমস্যা নেই কারণ এখন যারা আমিল মঞ্জিল সহায়ক কাজ মাদ্রাসা বিষয়ে যারা কাজ করে পুলিশ চেক করলে সমস্যা আর মানে যদি আমরা গভর্নমেন্টের তরফে চলে যাই হুকুমতের তরফে তাহলে কিন্তু চেক ফেকে কোনো সমস্যা নেই টাকা একটু বেশি লাগবে তারপরেও কিন্তু নিরাপত্তা একদম নিরাপত্তা তো কিন্তু অর্থনীতিবিদ যুক্তি দেখিয়েছেন যে এটি একটি ভারসাম্যহীন শ্রম প্রবেশ করেছে যেখানে সৌদি বেকারত্ব বাড়ার পরও বেসরকারি নিয়োগকারীরা সস্তা এবং আরও সহজে সশঞ্জোগ্য বিদেশি শ্রমিক ভাড়া নাই মানে যেখানে সৌদি বেকারত্ব বাড়ার পরও বেসরকারি নিয়োগকারীরা সস্তা এবং আরো সহজে সশঞ্জোগ্য শ্রমিকদের ভাড়া নেয় মানে সস্তায় ভাবে মানে বিদেশি শ্রমিক ঠিকই খটায় কিন্তু তাদের ঠিকমতো টাকা পয়সা দেয় না আরকি কম টাকায় আরকি তো বিদেশি যারা শ্রমিক এরাওয়ান মূলকণ সমস্যায় আর সৌদি আরব কাজ বাস করা না বেকারত্ব যদি হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো বয় থাকবে না টাকা পয়সা দিলেও যে কোনো যে কোনো লোক যে কোনো কাজ করতে পারবে আর তখন তার কম রেটের কোনো সিস্টেম নেই সবাই বড় বড় রেটে করবে আর যে কাজই করুক না কেন মানে একদম স্বাধীনতা স্বাধীনভাবে করতে পারবে তো যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে ইকামা এক্সপায়ার হয়ে গেছে অথবা কপালা হবেন অথবা মনে যে আপনি কোভিড চেনেন না আপনার হুরুব লাগানো আছে তো আপনাদের কোনো টেনশান নেই ইনশাল্লাহ আপনারা ডাইরেক্ট মানে একটা সিস্টেমের মধ্যে মানে কি সিস্টেম হয় এটা এক সপ্তাহের ভিতরে জানাবে তো আমি এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ সবাইকে জানানোর চেষ্টা করব সবাই টেনশন করবেন না ইনশাল্লাহ মানে ভালো দিন আছে সামনে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ